হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আপনারা ভালো করে জানেন যে টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় তখন বরফ জলে পরিণত হয়। বরফ জলে পরিণত হয়? সরি গাইস, জল বরফে পরিণত হয়। কিন্তু এই যে প্রক্রিয়াটা, এটা হতে বেশ খানিকক্ষণ টাইম লাগে। মানে সাধারণত যদি আপনাদের বাড়িতে ফ্রিজ থাকে তাহলে দেখবেন এক গ্লাস জল যদি আপনারা ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেন তাহলে এটা বরফে পরিণত হতে কমসে কম না হলেও 40 থেকে 1 ঘন্টা টাইম লাগে। কিন্তু আমি যদি আপনাদের বলি এই যে প্রক্রিয়াটা কয়েক মিলি সেকেন্ডে করা সম্ভব, মানে কয়েক সেকেন্ডের ভিতরেই জল থেকে বরফে পরিণত করা সম্ভব, মানে ইনস্ট্যান্ট বরফ, তো আপনারা এটা কী করে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার, তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইকটা রেট 3100 লাইক, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ড চলুন, আর বেশি কথা নেই, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চ্যানেলটা এটা শুরু করা যাক। আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের দারুণ একটা অ্যাপ্লিকেশন কথা বলে দিই, যার নাম BC1X। তো এখানে আপনারা ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, ক্যাসিনো ইত্যাদি খেলে অনেক টাকা কামাতে পারবেন। সিম্পলি আপনারা আপনাদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করতে পারবেন। আর এখানে টাকা কামানো আর পে আউট করা খুবই সিম্পল। আর এই অ্যাপটায় অনেক অনেক ধরনের গেম রয়েছে, তো তাড়াতাড়ি যান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমাদের প্রোমো কোড ইউজ করুন আর অনেক অনেক টাকা কামান। তো তাড়াতাড়ি যান আর ডাউনলোড করে নিন। তো গাইজ, আমরা যদি ইনস্ট্যান্ট বরফ বানাতে চাই তাহলে আমাদের প্রথমে কয়েকটা জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমত লাগবে আমাদের এই জিনিসটা, তো এইটা হলো একটা পেলটিয়ার মডিউল। তো এই মডিউলটা দিয়ে এর আগে আপনাদের মনে আছে একটা ভিডিও বানিয়েছিলাম যার ভিতরে আপনাদের বরফ আর আগুনের সাহায্যে ইলেকট্রিসিটি বানিয়ে দেখিয়েছিলাম। যারা যারা এখন ওই ভিডিওটা দেখেননি, আই বাটনে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাদেরকে দেখে আসুন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো আর আমাদের লাগবে আর দুটো জিনিস, তো ওই দুটো হলো এই যে, তো একটা হলো হিট সিঙ্ক, এরকম দেখতে পাচ্ছেন জিনিসটা অনেকটা এমন দেখতে হয়, আর আরেকটা লাগবে এরকম 12 ভোল্টের এরকম একটা ফ্যান। তো এবার আমরা প্রথমে কী করবো, আমাদের যে ফ্যানটা রয়েছে ফ্যানটাকে আমাদের হিট সিঙ্কের উপরে মানে তলায় ঠিক এরকমভাবে সেট করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা আগে এটাকে সেট করে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি যে আপনাদের কী করতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ডিসি ফ্যানটাকে আমরা এই হিট সিঙ্কের উপরে ভালো করে সেট করে দিয়েছি। তো এবার আমরা কী করবো, আমাদের যে পেলটিয়ার মডিউলটা আছে সেটা আমাদের নিতে হবে, আর নিতে হবে আমাদের একটু হিট সিঙ্ক পেস্ট। তো এবার আমরা কী করবো, আমাদের যে হিট সিঙ্ক পেস্টটা আছে সেটাকে আমরা আগে কেটে নিই। তো এবার আমাদের যে পেলটিয়ার মডিউলটার যে তলায় আমরা তাপ দিয়েছিলাম মনে আছে, মানে যে যে পাশটা আমাদের গরম হবে সেই পাশটায় আমাদের এই হিট সিঙ্ক পেস্টটা আমাদের লাগাতে হবে। তো এই পেস্টটা লাগানোর কারণ হলো যখন আমরা এর তলাটা গরম হয়ে যাবে যাতে চারিদিকটা ঠিকভাবে মানে সমানভাবে তাপ চারিদিকে যায়, তার জন্য আমরা এই হিট সিঙ্ক পেস্টটা সবসময় লাগিয়ে থাকি। তো ভালো করে আমরা এটাকে চারিদিকে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা ভালো করে আমাদের হিট সিঙ্ক পেস্টটাকে লাগিয়ে দিয়েছি। তো এবার আমাদের যে হিট সিঙ্ক রয়েছে তার মাঝখানে ঠিক এই পজিশনে আমরা এটাকে ভালো করে ফিক্স করে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখানে এটাকে ফিক্স করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের পেলটিয়ার মডিউলটাকে আমরা এখানে সেট করে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এই পেলটিয়ার মডিউল থেকে দুটো তার বেরিয়েছে, একটা মাইনাস আর প্লাস, আর সেমভাবেই আমাদের ডিসি ফ্যানটা থেকেও দুটো তার বেরিয়েছে, মাইনাস আর প্লাস। তো এবার আমরা কী করবো, আমরা এই তার চারটাকে একে অপরের সাথে জয়েন্ট করে দেবো ফটাফট করে। তো চলুন তাড়াতাড়ি করে জয়েন্ট করে দিই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা জয়েন করে দিয়েছি। তো এবার আমাদের এই দুটো জিনিস মানে ফ্যান আর পেলটিয়ার মডিউলটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করব একটা 12 ভোল্টের ব্যাটারি। তো তার জন্য আমরা এখানে একটা ব্যাটারি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন 12 ভোল্টের। তো এই ব্যাটারিটাকে এবার আমরা এই তার দুটোর সাথে কানেক্ট করে দেবো, মানে প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটার সাথে কানেক্ট করে দিই। তো গাইস, দেখতে পাচ্ছেন কানেক্ট করার সাথে সাথে আমাদের ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে, মানে আমাদের ফ্যানটা দেখুন হাওয়া বেরোচ্ছে, দেখুন আমাদের ফ্যানটা কিন্তু ঘুরছে, এই দেখুন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা ঘুরছে, মানে আমাদের এই পুরো জিনিসটা কাজ করছে। তো এবার কি, এবার আমাদের পেলটিয়ার মডিউলটার যে তলার অংশটা সেটা তো অতিরিক্ত গরম হয়ে যাবে, তো তার জন্যই আমরা এখানে হিট সিঙ্কটা ইউজ করছি। তো একটুখানিকের ভিতরে দেখবেন এই হিট সিঙ্কটা ভীষণ গরম হয়ে যাবে। তো এখন আপনাদের টেম্পারেচারটা দেখানোর জন্য আমরা একটা টেম্পারেচার ম্যাপার যন্ত্র নিয়ে এসেছি, তো এটা ইনকিউবেটারেই ইউজ হয়, সেটারাই আমি নিয়ে এসেছি। তো এবার দেখাচ্ছি, দেখুন এর উপরে দেখুন এখানে কত রয়েছে, 27 ডিগ্রি সেলসিয়াস। দেখুন পেলটিয়ার মডিউলের উপরে দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন টেম্পারেচার একদম ফটাফট করে কমতে শুরু করেছে। দেখুন কত দেখাচ্ছে এখন, 12, 11। এটা কিন্তু পেলটিয়ার মডিউলের উপরের অংশটা, দেখুন 7, 5 আরও তলায় যাচ্ছে। আর ঠিক সেমভাবে যদি আমি হিট সিঙ্কের উপরে এটা ঠেকাই, মানে আমাদের সেন্সারটাকে ঠেকাই, দেখুন টেম্পারেচার সাথে সাথে বাড়তে শুরু করবে। দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন ফটাফট করে বেড়ে যাচ্ছে আবার, দেখুন 27 ডিগ্রি। তো এবার আপনাদের এর যে উপরে দেখুন, এর উপরে অলরেডি বরফ জমতে শুরু করে দিয়েছে,
ওয়াও গাইস দাঁড়ান আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। তো গাইস এক মিনিটও হয়নি আমাদের এটাকে আমাদের ব্যাটারির সাথে কানেক্ট করেছি, তো অলরেডি আমাদের পেলটিয়ার মডিউলের উপরে হালকা হালকা বরফ জমতেও শুরু করে দিয়েছি। ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট এর উপরে হাত দিলে বোঝা যাচ্ছে ও মাই গড ভীষণ ঠান্ডা হয়ে গেছে, বরফের থেকেও ঠান্ডা হয়ে গেছে। আর এই এই অংশটা তো ভীষণ গরম, তো চলুন তাড়াতাড়ি করে এখন আপনাদের এই পেলটিয়ার মডিউলটার উপরে আমরা একটু জল দিয়ে দেখি, কয়েক ফোঁটাই জল দেবো যাতে আপনাদের দেখাতে পারি যে কতক্ষণের ভিতরে আমাদের এই জলটা বরফে পরিণত হলো। তো গাইজ আর দেবো না, এটুকু জলই কাফি, তো ভিডিওটা আমি একদমই কাটবো না, তো দেখাবো আপনাদের কতক্ষণের ভিতরে আমাদের এই বরফটা জলে মানে সরি জলটা বরফে পরিণত হয়। তো গাইজ দেখা যাক, তো এই যে দেখতে পাচ্ছেন পুরো সেট আপটা খুবই সিম্পল সেট আপ, আর এখান দিয়ে ভীষণ গরম হাওয়া বেরোচ্ছে, কারণ আমাদের এই হিটসিংটাকে ঠান্ডা করার জন্য আমরা ফ্যানটা লাগিয়েছি, এর জন্য আমাদের এই হিটসিংটা সবসময় ঠান্ডা হচ্ছে আর এখান দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। ভিডিওটা গাইজ আমি একদমই কাটিনি, কিন্তু একদমই কোনো কাট দিইনি আমি এর ভিতরে, ফাস্ট ফরওয়ার্ড করেছি একটুখানি এক মিনিট। হ্যাঁ গাইজ আমাদের এটা বরফে পরিণত হয়ে গেছে, দেখতে পারলেন এক মিনিটও কিন্তু লাগেনি। দেখুন গাইজ দেখুন দেখুন জলটা আমাদের বরফে পরিণত হয়ে গেছে, ও দেখুন গাইজ আমাদের হাতে বরফ, কিন্তু এটা এ দেখুন বরফ। ওয়াও কি অসাধারণ, দেখুন গাইজ এই দেখুন বরফ, পুরো এটা বরফ দেখুন, এখনই হাতে নিলে এখনই গলে যাবে আমাদের বরফটা। ও তো গাইজ দেখতে পাচ্ছেন হঠাৎ আমি ছাদে চলে এসেছি, কারণ বাড়িতে হঠাৎ কারেন্ট চলে গেছে আর আমি খুবই গরিব, তার জন্য আমার বাড়িতে কোনো ইনভার্টার নেই। তো যাই হোক ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই মডিউলটা যার সাহায্যে আপনাদের ইনস্ট্যান্টলি বরফ বানিয়ে দেখেছিলাম, তো আমরা যখন দেখলাম যে এই মডিউলটা দিয়ে আমরা বরফ বানাতে পারছি, তাহলে কি এটার সাহায্যে আমরা আইসক্রিম বানাতে পারবো? তো সেটাই এখন আমরা দেখবো। তো তার জন্য আমরা কি করেছি, তার জন্য আমরা এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে এসেছি, ছোট্ট একটা গ্লাস, আর নিয়ে এসেছি একটুখানি অরেঞ্জ জুস। তো এবার আমরা কি করব, আমাদের এই মডিউলটাকে আমরা এর সাথে কানেক্ট করে দেবো ব্যাটারির সাথে, তারপরে এটাকে এর উপরে দিয়ে তারপরে দেখব যে আমাদের এই যে জুসটা আছে এটা বরফে পরিণত হয় কি না, তারপরে আমরা এটাকে এর উপরে সেট করে দেবো, তারপরে দেখবো যে এটা মানে স্টিক আইসক্রিমভাবে বেরিয়ে আসে কি না, তো সেটা দেখবো। তো সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে কানেক্ট করে এর ভিতরে দিয়ে আমরা এটাকে এর উপরে সেট করে তারপরে দেখবো যে কতক্ষণে এটা আইসক্রিমে পরিণত হয় বা আদৌ হয় বা না সেটা দেখবো। তো গাইজ অলরেডি আমাদের এটা চালু হয়ে গেছে, ও মাই গড সাথে সাথে এটা ঠান্ডা হয়ে গেছে, তো চলুন তাড়াতাড়ি করে আমাদের জুসটা এর ভিতরে দিয়ে দিই আমরা। তো এবার এটাকে এর উপরে সেট করার জন্য আমরা এই টেপটাকে ইউজ করব, তো গাইজ আমরা তো এটা সেট করে দিয়েছি, কিন্তু আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমাদের যে হিট সিং পেস্টটা ছিল সেটাকে আমরা এর উপরে আরেকটু দিয়ে দেবো, যাতে আমাদের এই যে ঠান্ডা যে তাপটা উঠবে ওটা যাতে চারিদিকে ভালো করে ছড়াতে পারে, তার জন্য এর উপরেও আমরা একটু হিট সিং পেস্ট দিয়ে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমাদের স্টিলের গ্লাসের তলাটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্টিলের গ্লাস ঠান্ডা হয়ে গেছে, যেরকম গা দিয়ে জল জমে যায় না ঠিক সেরকমভাবেই হয়েছে, তার মানে আমাদের এই জিনিসটা মোটামুটিভাবে কাজ করছে। তো এখন আমরা এটাই দেখবো যে কতক্ষণে আমাদের এই জুসটা মানে আইসক্রিমে পরিণত হতে পারে, তো চলুন দেখা যাক। তো গাইজ প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখন আমাদের পেলটিয়ার মডিউলের উপরে পুরো একটা বরফের মোটা একটা আস্তরণ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন পুরো গ্লাসটাই আমাদের এখন ঠান্ডা হয়ে গেছে, তো চলুন এখন দেখা যাক যে আমাদের এই আইসক্রিমটা আদৌ হয়েছে কি না। তো গাইজ প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে, তো এখন আমরা এসেছি, তো দেখতে পাচ্ছেন আমাদের যে গ্লাসটা তার উপরে পুরো একদম দেখুন গ্লাসটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এর উপর দিয়ে বাষ্প জমে গেছে, দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখন চলুন দেখা যাক যে আমাদের আইসক্রিমটা আদৌ হয়েছে কি না, তো একটু একটু বরফ আমি এর ভিতরে দেখতে পাচ্ছি কিন্তু একটু কিন্তু আছে, ও ও ও গাইজ বরফ তো হয়েছে কিন্তু আইসক্রিম আমাদের স্টিকের সাথে ওঠেনি, দেখি খেয়ে দেখি,
ও মাথা ধরেছে ও গাইস আইসক্রিম তো দারুণ হয়েছে কিন্তু আমাদের স্টিক আমি ভেবেছিলাম আমাদের স্টিকের উপরে উঠবে কিন্তু সেটা কিন্তু ওঠেনি কিন্তু দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি ভিতর থেকে দেখাচ্ছি দেখুন গাইস আমাদের এর ভিতরে কিন্তু বরফ হয়েছে দেখুন বরফ দেখতে পাচ্ছেন গাইস আর এর ভিতরে কিন্তু লিকুইডও রয়েছে দেখুন দেখুন গাইস লিকুইডও রয়েছে কিন্তু আমি ভেবেছিলাম যে এটা পুরো স্টিকের মতন হবে কিন্তু সেটা হয়নি তো গাইস দেখলেন এই পেলটিয়ার মডিউল আর এই পুরো সিস্টেমটার সাহায্যে আমরা কত সহজে একদম ইনস্ট্যান্টলি বরফ বানাতে পারলাম আর আমাদের আইসক্রিমটা আমাদের মনে মতো না হলেও যেটুকু হয়েছে আমার এটাই ভালো লাগছে গলে গেছে আবার তো যাই হোক ফ্রেন্ডস আশা করবো আজকে যে এক্সপেরিমেন্টটা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভিতরে কারোর যদি এই যে হিট সিঙ্ক বা এই ফ্যান বা এই পেলটিয়ার মডিউল যা কিছুই প্রয়োজন হয় স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন রূপম বিশ্বাসের নাম্বার মানে আমার বন্ধুটার তার কাছে তার সাথে যোগাযোগ করে নিলে এই সমস্ত কিছু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো তার সাথে যোগাযোগ করে নেবেন যদি আপনাদের এইগুলো প্রয়োজন হয় তো আশা করবো আজকের এই যে পুরো এক্সপেরিমেন্টটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না আর ভবিষ্যতে কিন্তু এই যে পেলটিয়ার মডিউল দিয়ে আপনারা একটু বড় কিছু করবো মানে আপনাদের একটা ফ্রিজ বানিয়ে দেখাবো তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তাহলে ওই ভিডিওগুলো আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম।